হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা কোটিপতি হতে চান তাদের উদ্দেশ্যাস আমার এই ভিডিওটি আমি এই ভিডিওটি আহরণ করেছি বিভিন্ন লেখকের বই থেকে এবং বিভিন্ন ধনী মিলিনিয়ার কোটিপতিদের জীবনী থেকে আমি এই দশটি পয়েন্ট আমি বের করেছি আপনারা আমার সাথে থাকুন নাম্বার এক আপনাকে পরে পরে ঘুম থেকে উঠতে হবে সূর্য ওঠার আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে আপনি জেনে নিন পৃথিবীর যত অতীতে যত ধনী লোক হয়েছে বর্তমানে যারা ধনীর পর্যায়ে আসে এবং ভবিষ্যতে যারা ধনির পর্যায়ে আসবেন তারা তাদের জীবনে আপনিও লক্ষ্য করে দেখবেন যে ওরা কখনো দেরিতে ঘুম থেকে ওঠে না ওরা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠছে সকালবেলা যখন একটা পাখি ঘর থেকে বাইর হয় নিজের বাসা থেকে বের হয়ে যায় যখন সন্ধ্যায় ঘরে ফিরে তখন সে পেট ভরে ওঠে তখন সে পেট ভরা পেটে ঘরে এসে ফিরে আসে আপনারা অবশ্যই তাই জানেন তাই আপনারা জেনে নিন যে যারা কোটিপতি হয়েছে তারা অবশ্যই ভরে ভরে ঘুম থেকে উঠেছে এবং বর্তমানে যত কোটিপতি আছে তারাও ভরে ভরে ঘুম থেকে উঠতেছে ঘুম থেকে উঠাতে যে কত লাভ সে যারা যারা উঠছে তারাই বলতে পারবে মনে করুন আপনি যদি প্রতিদিন সকালে যদি তিন ঘন্টা চার ঘন্টা দেরিতে ঘুম থেকে উঠেন আর ওই দুই তিন চার ঘন্টাকে দেরি না করে যদি প্রতিদিন আপনি দুই ঘন্টা যদি আগে ঘুম থেকে উঠেন তাহলে মাসে ষাট দিন মানে আপনার জীবনে আপনি ষাট ষাটটা ঘন্টা আপনি আগে ঘুম থেকে উঠতে পেরেছেন তাই এইভাবে প্রতিদিন দুই ঘন্টা করে যদি আপনি ঘুম থেকে উঠেন তাহলে হিসাব করে দেখুন বছরে আপনি কত ঘন্টা আগে ঘুম থেকে উঠছেন তাই জীবনে প্রতিষ্ঠিত হতে হলে জীবনে ব্যবসা অগ্রসর হতে হলে জীবনে আপনি আরও ভালো কিছু করতে হলে আপনাকে সকালবেলা একটু আগে ভাগে ঘুম থেকে উঠতে হবে অন্তত এক থেকে দুই ঘন্টা তাই বলতেছে আপনারা সবাই সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন উঠে প্রার্থনা করুন আল্লাহর কাছে এরপরে দিয়ে আপনি আস্তে আস্তে আপনার কাজের জন্য আপনি প্রস্তুত হয়ে যান দুই নম্বর আপনি যদি কোটিপতি হতে চান তাহলে আপনি এখন উপলব্ধি করুন হ্যাঁ আমার নেই হচ্ছিল আমি কোটিপতি হব আমি কুটিপতি হয়েছি আমি এখন কোটিপতির তালিকায় আছি আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমার বিজনেস আছে আমার সব কিছু আছে এগুলো আস্তে আস্তে নিজে নিজে উপলব্ধি করুন যখন আপনি এভাবে উপলব্ধি করতে করতে থাকবেন একসম আপনার মাথার মধ্যে আপনার ব্রেনের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে যাবে মাইন্ডসেট যখন হয়ে যাবে তখন আপনি উপরালার কাছে প্রার্থনা করতে থাকবেন একসঙ্গে দেখা গেছে যে আপনার উপলব্ধিটি আপনার বাস্তবে পরিণত হয়েছে তাই জীবনে প্রতিষ্ঠিত হতো হলে যে আপনি কী চেয়েছেন আপনাকে সে অনুসারে আস্তে আস্তে সামনে আগাতে হবে আপনাকে আস্তে আস্তে করে সেটা উপলব্ধি করতে হবে তিন নাম্বার আপনাকে সকালের খাবার অবশ্যই খেতে হবে আপনাকে বলতেছি যেই কারণে আমরা কর্মব্যস্ততার কারণে অনেক সময় আমরা ঘরে কোনো খানা খাই না আমরা বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে খানা খাই কিন্তু আমরা কি জানি যে এগুলো কীভাবে প্রস্তুত করা হয়েছে হয়তো এগুলো খাইতে প্রসাদ লাগে কিন্তু বাইরের খাবারগুলো আমাদের জন্য যে কতগুলো ক্ষতিকর সেটা সবচেয়ে বলার আর অপেক্ষা রাখে না তাই যে কথাটা বলতে চাইছি আপনারা সকালের খাবারটা অবশ্যই ভালো করে খাবেন সকালের খাবারটা আপনার রাজপুষ বলা হয় সকালের খাবারটা খাবার পরে দিয়ে আপনি যখন কাজে নেমে যাবেন তখন আপনার ব্রেন ভালো কাজ করবে আপনার শরীর ভালো কাজ করবে তাই যে কোনো কাজ করার আপনি ঘর থেকে বাইরে হওয়ার আগে দিয়ে সকালের নাস্তাটা একটু ভালো করে খেয়ে নেবেন যাতে করে আপনার দিনের কর্ম যে আপনার একটা শক্তি জোগাবে সকালের খাবারে আপনার ওই শক্তিটা জোগাবে তাই সকালে বাহির হওয়ার সময় আপনি অবশ্যই সকালের খাবারটি ভালো করে খেয়ে তারপর আপনি ঘর থেকে বাহির হবেন চার নম্বর আজকের কাজ আগামীকালকের জন্য আপনি ফেলে রাখবেন না আমাদের মধ্যে অনেকের মধ্যে নিয়ে একটা বদভ্যাস আছে কোনো কাজ আজকে ইচ্ছে করলে শেষ করতে পারে কিন্তু আমরা করিনি এই কাজটা আগামীকালকের জন্য আমরা রেখে দিই এতে করে কি হয় জানেন এই কাজগুলো একদিন এক এক দুই তিন চার এভাবে জমা হতে হতে এমন সময় হয়ে যায় এমন কোনো কাজ আমরা গুরুত্বপূর্ণ কাজও আমরা ফেলে দিই কাজটা করতে পারি না যার কারণে আমাদেরকে অনেক পিছিয়ে পড়তে হয় তাই এই কারণে আমাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আমাদের জীবনে আয় উন্নতি করতে হলে আমাদের অবশ্যই আজকের কাজ আজকে এখন এই মুহূর্তি শেষ করতে হবে আজকের আমাদের যে কাজ এখন আমি করতে পারি এই কাজ এখনই আমার শেষ করতে হবে আজকে যে কাজ আমি শেষ করতে পারবো আজকের কাজ আজকে আমি শেষ করে দেব এক সপ্তাহের ভিতরে এক মাসের ভিতরে যে কাজটা আমি করে শেষ করতে পারবো তা এখনই শেষ করে দেবো যে আজকের কাজ আগামীকালকের জন্য রাখবো না আগামীকালকে আরেকটা কাজের জন্য আমাকে উপস্থ আমাকে অবশ্যই অপেক্ষায় থাকতে হবে যে আরেকটা কাজ আসতেছে এতে করে আমাদের জীবন আমাদের অনেক সামনে এগিয়ে যাওয়া সম্ভব কোনো কাজ এইভাবে সামনে রেখে আমরা সামনে আগাইতে পারবো না এই কারণে আমাদের পথের যে কাটা যে কাজগুলো এগুলো আমার শেষ করে সামনের দিকে অবশ্যই আমার আগাতে হবে আপনাকে ধনী হতে হলে অবশ্যই আপনার মন প্রফুল্ল থাকতে হবে আপনার মন সব সময় হাসি খুশিতে ভরা থাকতে হবে প্রয়োজনে মনকে হাসি খুশি রাখার জন্য আপনি অবশ্যই কিছু ফিলিম দেখুন কিছু সিনেমা দেখুন কিছু নাটক দেখুন কিছু রোমাঞ্চকর গান দেখুন কিছু অভিনয় দেখুন এতে করে আপনার মন ভালো হয়ে যাবে আপনার মন ভালো থাকলে আপনি একটু কর্মস্প্রিয়া পাবেন ভালো কাজ করার আগ্রহ আপনার মধ্যে আসবে আপনার মাথার মধ্যে আপনার ব্রেনের মধ্যে পজিটিভিটি কাজ করবে আপনি ভালো কিছু করার জন্য আপনার মন আরও সামনের দিকে আসবে এই কারণে মনকে প্রফুল্ল রাখার জন্য প্রয়োজনে পার্কে যান সিনেমা দেখুন এবং যদি ভালো গান শোনেন কিছু বা মোটিভেশনাল ভিডিও দেখুন এতে করে আপনার মন আরও ভালো থাকবে মন প্রফুল্ল থাকলে আপনি জীবনে আরও বেশি উন্নতি করতে পারবেন তেম মনকে সবসময় প্রফুল্ল রাখার আপনি চেষ্টা করবেন নাম্বার ছয় সক্রিয় থাকুন সক্রিয় থাকার কথার অর্থ এই যে আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যে এই দুনিয়ার চ রাস্তা সবগুলো কিন্তু সোজা নয় এবং সবগুলো সমতল নয় আপনাকে চলার পথে অনেক রকম বাধা বিপত্তি আসতে পারে আপনার রাস্তায় অনেক রকম পাহাড় আসতে পারে অনেক রকম পাথর আসতে পারে অনেক রকম সাপ জানোয়ার আসতে পারে অনেক বাধা আসতে পারে আপনাকে সবসময় সক্রিয় থাকতে হবে যে আমাকে যে কোনো বাধা অতিক্রম করে আমাকে সামনে যেতে হবে আপনার মনের ভিতরে এমন কিছু আনতে হবে আপনার মনের ভিতরে এমন কিছু সক্রিয়তা আনতে হবে যাতে করে আপনাকে সামনে এগিয়ে যেতে পারে একটা কথা খেয়াল রাখবেন জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা এত সহজ না জীবনে প্রতিষ্ঠিত হওয়া খুবই কঠিন একটি ব্যাপার তার জন্য আপনাকে সবসময় সক্রিয় থাকতে হবে যে যে কোনো সময় যে কোনো সমস্যা আসতে পারে আমাকে ওই সময় ও সমস্যা আমাকে সমাধান করতে হবে ও সমস্যার বিরুদ্ধে আমার এগিয়ে যেতে হবে সব সমস্যাকে আমি তুলার মতন উড়িয়ে সার করে আমি আমার রাস্তাকে আমি পরিষ্কার করে নেব মনের ভিতরে মন আপনার অভিজ্ঞতা আনতে হবে নাম্বার সাত বাড়ির খাবার খাবেন আপনি একটা কিছু জানেন কি না যে এখন বর্তমানে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আমাদেরকে সুস্বাদু করার জন্যে বিভিন্ন ধরনের যেরকম তেল চর্বি জাতীয় খাবার আমাদেরকে পরিবেশন করা হয় তা আমাদেরকে অবশ্যই খাইতে ভালো লাগে ঠিকই কিন্তু আমাদের ভবিষ্যতের জন্যে অনেক সমস্যা যে হোটেলের বাজাপড়া এগুলো খাইতে ভালো লাগে কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক সম্মুখীন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক খাবার তো এগুলো আমাদেরকে এড়িয়ে যেতে হবে ঘরের খাবার খেতে হবে ঘরের সুস্বাদু পরিষ্কার খাবার খেতে হবে আপনি হোটেলের এসব সুস্বাদু খাবার আপনি কি জানেন এটা কতটুকু স্বাস্থ্যসম্মত কোন পানি দিয়ে এটা পরিষ্কার করা হয়েছে কি কোনো ভালো পানি দিয়ে ভাগ করা হয়েছে না কোনো ভালো ব্যবস্থা দিয়ে নাকি কোনো স্বাস্থ্যকর পরিবেশে ভাগ করা হয়েছে আপনি কি জানেন আপনি অবশ্যই কিছু জানেন না তার জন্য আপনার শরীর সুস্থ ভালো রাখার জন্য আপনাকে ঘরের খাবার খেতে হবে আপনাকে ঘরে এসে নিজ হাতে নিজে বানাই খাইবেন অথবা যদি আপনার ঘরের মধ্যে যে খাবারগুলো আপনার অতীত থেকে খেয়ে আসছেন ভালো খাবার ওগুলো আপনি বেশি করে খাবেন ওই খাবারের মধ্যে নাই কোনো সমস্যা নাই কোনো ভেজাল। ওখানে আপনি একটা নিশ্চিত মনে খেতে পারেন যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো উপকারী সব সময় ঘরের খাবারগুলো খাবার আপনি বেশি চেষ্টা করবেন যদি বা আপনার কর্মব্যস্ততার কারণে যদি সময় নাও পান তারপরে চেষ্টা করবেন সব সময় সব খাবারগুলো যেন আপনি ঘরে খাবার ঘরেই বসে খেতে পারেন এগুলো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আট নম্বর আপনার অপ্রয়োজনে কিছু ফাইল কিছু কাগজপত্র দেখা গেছে আপনার বাসাতে আপনার বাড়িতে আপনার অফিসে পড়ে রয়েছে এগুলো থেকে এগিয়ে যান কিছু অদরকারি অপ্রয়োজনে যেগুলো আপনার জীবনে কোনো দিন এত দরকার হবে না এই ধরনের কিছু ফাইল কাগজপত্র এগুলো ফেলে দিন আর যেগুলো দ্বারা আপনার হয়তো এখন দরকার হবে না এক বছর দুই বছর পাঁচ বছর পর হয়তো দরকার হইতে পারে ওগুলোর আপনি এমন জায়গায় রেখে দিন যাতে করে আপনার সামনের রাস্তাটা ক্লিয়ার থাকে অপ্রয়োজনে আমাদের বাড়িতে ঘরে বাইরে এমন আমাদের আশেপাশে এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো আধ কয়েমত পর্যন্ত আমাদের দরকার হবে কি না তাও জানেন এগুলো ফেলে দিন এতে করে আপনার মাথা সব আপনার ব্রেন ঠান্ডা থাকবে মানে বোঝা মুক্ত থাকবে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যেমন আপনার মাথা ব্রেন আপনার মন সব সময় ভালো থাকবে হালকা থাকবে তাই কারণ অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিন ফেলে দিন প্রয়োজনীয় যেগুলো আপনার এখন দরকার না অধূর ভবিষ্যতে দরকার হইতে পারে বা আপনার অনেক দূর পরে দরকার হইতে পারে ওগুলো এইভাবে আপনি একটু দূর দূরান্তে রাখিয়ে দিন যাতে করে আপনার সামনে রাখা সামনের যে কাজগুলো ওগুলো যেন আপনি সামনে এগিয়ে যেতে পারেন যখন আপনার সামনে দেখবেন যে অনেকগুলো পাইল পড়ে আছে তখন আপনার দেখা মাথার মধ্যে একটা নেগেটিভিটি কাজ করবে আপনার মধ্যে অলসতা আসবে আপনাকে কাজে আপনার আর কাজে মন বসবে না আপনার থেকে তখন এর বিষণ্নতা বিষণ্নতা ভাব লাগবে তাই এই কারণে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আপনার দরকার নাই এগুলো আপনি আপনার থেকে অনেক দূরে সরিয়ে রাখবেন এগুলো আপনার কাছে রাখা তো কোনো দরকার নেই নয় নম্বর রাতে জায়গা আমাদের মধ্যে একটা বদব্যস হয়ে গেছে আমরা ঘরের মধ্যে এলসিডি কিনি এবং ওখানে মধ্যে বিভিন্ন রকম কেবল লাইনের মাধ্যমে নাটক সিনেমা এটা সেটা দেখে আমরা সময় নষ্ট করি কখন যে রাত বারোটা একটা দুইটা হয়ে গেছে আমাদের ওই দিকে কোনো খেয়াল নাই আমাকে যে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে আমি যে নিয়ত করেছি আমি যে উদ্দেশ্য করেছি আমি যেই যে পথে যাত্রা করেছি আমাকে কুটিফূর্তি হতে হবে কিন্তু আমি তো রাত্রে টেলিভিশন দেখে বিভিন্ন সিনেমা সিরিয়াল দেখে বিভিন্ন অনুষ্ঠান দেখে আমি যে আজকাল রাত্রে বারোটা এক একটা দুইটা বাজিয়ে দিয়েছে কিন্তু সকাল আমি কীভাবে পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টার দিকে আমি উঠবো আমাদের ওইদিকে খেয়াল নাই তাই আমাদেরকে ওগুলো বর্জন করতে হবে আমাদেরকে বর্জন করতে হবে আমরা বিভিন্ন রকম ফেসবুক করি হোয়াটসঅ্যাপ করি এই ধরনের আরও অনেক সোশ্যাল মিডিয়া এগুলো করি যেগুলোতে আমাদের আদৌ কোনো লাভ হবে কি জানি না এগুলোতে আমরা সময় নষ্ট করে আমাদের গুণ নষ্ট করতেছি আমরা দেখা গেছে অনেক সময় মোবাইলে ডিসকাউন্ট পাইলে এদিক সেদিক ফোন করে ঘন্টার পর ঘন্টা নিজের এনার্জি নষ্ট করে নিজের ব্রেনটাকে নিজে গরম করে রাখি এতে অনেক সময় দেখা গেছে মোবাইলে কথা বলতে 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 কখন যে রাতের পর রাত কেটে গেছে নিজে বলতে পারি না তাই রাত জাগা বদভ্যাস আমাদের থেকে উঠে নিতে হবে যে আমি যে নিয়ত করেছি আমার কোটিপতি হতে হবে এই নিয়োগটা আমাকে সবসময় মনে রেখে আমাকে রাত্রে রাত জাগা বন্ধ করতে হবে একটা কথা আমার খেয়াল করতে হবে যে আজকের এই কাজটা আমি যদি আজকে না হয় কালকে করলে আমার কি হয় আজকে না কাজটা করলাম না আজকে কাজটা ফেলে রাখলাম আগামীকালকে আমি এই কাজটা করবো এই বলে যদি আমি যদি রাত্রে একটু তাড়াতাড়ি শুধু যেহেতু সকাল আগেভাগে উঠতে পারি আমাদের এমন কোনো কাজ কিছু কাজ আছে যেগুলো আদৌ আমাদের কোনো লাভ হবে না আমরা ওগুলো বেশি করি এটা আমাদের মানুষের চিরন্তন একটা সময় হয়ে গেছে আমাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমার হাতে এখন যে কাজগুলো আছে এগুলো কোনটা আমার জোর হলে কোনটা না করলো বা নয় আমরা ওই যদি আমরা হিসেব করে যদি কাজ করি তাহলে আমাদেরকে রাতের পর রাত গিয়ে আর থাকতে হয় না আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাকে সকালবেলা উঠতে হবে সুতরাং আমাকে তাড়াতাড়ি শুইতে হবে এবং সকালে তাড়াতাড়ি উঠতে হবে দশ নম্বর কথা কম বলা সর্বশেষ দিতে সেটি হচ্ছে কথা কম বলা যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে আমাকে অবশ্যই কথা কম বলতে হবে যখন আমি কথা কম বলবো তখন দেখা গেছে আমার ব্রেন সবসময় অ্যাক্টিভ থাকবে যখন কথা বেশি বলবো তখন মাথা আমাদের মস্তিষ্ক গরম হয়ে যায় তখন ওখানে নতুন কোনো ভাবনা আসে না এবং কি আমরা অনেক স্মৃতিশুক্তি হারিয়ে ফেলি তাই আমাদেরকে কথা বলতে হবে কম কাজ করতে হবে বেশি আপনি শুনবেন বেশি কথা বলবেন কম কাজ করবেন বেশি কথা বলবেন কম তাই কথা যত কম বলবেন আপনার ব্রেন ততটুকু ভালো থাকবে আপনার স্মরণ শক্তি তত বেশি থাকবে আপনি জেনে নিন আপনি অবশ্যই এই যে বিষয়ে শুনছেন যে যারা কথা বেশি বলে তাদেরকে কেউ ইজ্জত করে না যারা কথা বেশি বলে তারা অতি তাড়াতাড়ি পাগলের মতো হয়ে যায় যারা কথা বেশি বলে তাদের শক্তি কমে যায় তাই আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা যারা কোটিপতি হবার জন্য নিয়ত করেছেন আপনারা অবশ্যই কথা কম বলবেন কথা অবশ্যই কম বলবেন কাজ বেশি করবেন এবং চেষ্টা বেশি করবেন আপনার উদ্দেশ্যে আমি দশটা টিপস আবার একটি একটি করে বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন এক সকালে ঘুম থেকে তাড়াটা তাড়ি উঠতে হবে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে দুই আপনাকে উপলব্ধি করতে হবে আপনি যে কুটিপতি উঠতেছেন কুটিপতি হয়ে গেছেন মনের ভিতরে এমন একটা পরিকল্পনা আনতে হবে তিন সকালের ভালো খাবার এক ভালো করে খেতে হবে যেইভাবে সকালের খাবারটি রাজভোজ আপনাকে অবশ্যই ভালো করে করতে হবে আর আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা যাবে না পাঁচ মনকে সব সময় প্রফুল্ল রাখুন ছয় সবসময় অ্যাক্টিভ থাকুন সবসময় সক্রিয় থাকুন আগামীতে আরেকটা কাজের জন্য অপেক্ষায় থাকুন নাম্বার সাত বাড়ির খাবার খাবেন কখনো হোটেল রেস্তোরাঁ এখানে সেখানে আবহাওয়া এগুলো খানা খেয়ে পেট বানানোর দরকার নাই আপনি ঘরে খাবার ঘরে খাবেন আর আট নম্বর অপ্রয়োজনীয় জিনিসপত্র পাই যেগুলো আপনার আদৌ দরকার না এগুলো ফেলে দিন অথবা যেগুলো ভবিষ্যতে অনেক পরে দরকার হবে এগুলোকে সরিয়ে রাখুন নাম্বার নয় রাত জাগা বন্ধ করুন আমরা অনেকে ব বদভ্যাসের বসে এখন রাত্রে অনেক রাত্র পর্যন্ত জেগে থাকি এই রাত জাগা অভ্যাসটা আমাকে বন্ধ করতে হবে নাম্বার দশ আপনাকে কথা কম বলতে হবে কাজ বেশি করতে হবে বেশি বেশি শুনতে হবে এবং বেশি বেশি কাজ করতে হবে কথা কম বলতে হবে এইভাবে আপনি অবশ্যই সফল হতে পারবেন তাই এ দোয়ায় আশা কামনা করে আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ শেষ করছি যদি এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার আমার পরিবার পরিজনের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম মারহমতুলিল্লা বরাকাত